তা এই আইডি থেকে আপনি লিখেছেন ছয় মাস থেকে প্রশ্ন করে উত্তর পাই না একা এক ডিপ্রেশন বা অতিরিক্ত চিন্তা থেকে কীভাবে বেঁচে থাকতে পারি আল্লাহ তালা আপনার প্রতি রহম করুন যে আপনি আজকে উত্তর পান না সেই অনুযোগের পাশাপাশি আপনি প্রশ্নটিও লিখে ফেলেছেন একাকে ডিপ্রেশন বা অতিরিক্ত চিন্তা থেকে বেঁচে থাকার জন্য ডিপ্রেশন মুক্তির যে আমলগুলোর কথা আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে বলেছি এবং হ্যারিসের আলোকে সেগুলো আপনি করতে পারেন যেমন দরুদ বিশ্বাসী করে পড়বেন তাহলে আপনার পেশানি কমবে ইস্তেকফার বিশ্বাসী করে ইনশাআল্লাহ এবং নিজেকে পরিপূর্ণ আমরের মধ্যে ব্যস্ত করে রাখবেন বিশেষ করে ভোর রাত এবং সিজদা এই জায়গাগুলোতে আল্লাহর সাথে একান্তে একটু কথা বলবেন মন খুলে আল্লাহর সাথে একটু কথা বলবেন চোখের পানি ফেলবেন নিজের আকুতি পেশ করবেন মিনতি পেশ করবেন আল্লাহ তালার দরবার ইনশাআল্লাহ আপনি পাহাড় লাগা ফিল করবেন বিশেষ করে ইস্তেকফার এবং দূরত সম্পর্কে হাদিসে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে যে ব্যক্তি দূরত পরে তালা তাকে পেরেশানি থেকে মুক্ত করেন বিধায় আপনি ডিপ্রেশন থেকে মুক্তির জন্য এগুলো করবেন এর পাশাপাশি একটি সুনির্দিষ্ট দোয়া আছে এই দোয়াটা আপনি বিশেষ করে বলবেন আল্লাহমিন্ন আউ আল হাম্মি ওয়াল হাজান ওয়াল ক্যাসল আল্লাহ আমি আপনার কাছ থেকে পেরেশানি থেকে ডিপ্রেশন থেকে মুক্তি চাই এই দোয়া নাকি কেমসআসাল্লাম করতেন বিদায় সে দোয়া করবেন আল্লাহ কাছে অর্থ বুঝে করার চেষ্টা করবেন এর পাশাপাশি একাকিত্ব এবং আপনার যে পরিস্থিতিতে ডিপ্রেশন বেশি হয় সেই পরিস্থিতিগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন সুন্দর একটা ভালো দিনদার মোত্তাকিদের যে পরিবেশ এবং সোসাইটি সেটার মধ্যে নিজেকে আপনার ব্যস্ত এবং নিয়োজিত করে রাখার চেষ্টা করুন ইনশাল্লাদিন আপনার ডিপ্রেশন দূর হবে আমরা দোয়া করি আল্লাহ তাহলে আপনার ডিপ্রেশন দূর করে দিন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন